আজকে আমরা মেনলি থিম্পু শহর থেকে রওনা দিলাম পোনাখা সিটি দেখার জন্য। পোনাখাতে তিনটা জায়গায় আমরা যাব, একটা হচ্ছে দোচুলা পাস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তারপর যাব একটা জং দেখতে যাব, আর তারপরে ফেরার পথে একটা নদীর তীরে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, নদীতে কিছু ভিডিও করব, ছবি তুলব, এই আর কি। তো থিম্পু শহর থেকে পোনাখার ডিস্টেন্স সম্ভবত 80 কিলোমিটার, সম্ভবত, আমার ঠিক মনে নেই, আজকে ইনফরমেশান ঠিক মতো কালেক্ট করিনি ইন্টারনেট থেকে। তো যাই হোক, থিম্পু শহর থেকে পোনাখা যেতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগবে, আর পোনাখা যাবার পথে আমরা 45 কিলোমিটার ড্রাইভ করলেই দেখতে পাবো দোচুলা পাস। আমরা প্রায় দোচুলা পাসের কাছাকাছি চলে আসছি, আর মাত্র 20 মিনিট বা 10 মিনিট ড্রাইভ করলেই আমরা দোচুলা পাসে পৌঁছে যাবো ইনশাল্লাহ। দোচুলা পাস হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পুরো হিমালয়, যদি আকাশ ক্লিয়ার থাকে পুরো হিমালয় আপনি দেখতে পারবেন। হিমালয়ের খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়, অনেক ট্যুরিস্ট এখানে আসে মেনলি এই ভিউটা দেখার জন্য, আমরাও যাচ্ছি। আর এইখানে অনেক সময় বিশেষ করে ভোরবেলা আসলে প্রচুর মেঘ দেখতে পাবেন আপনি, কিন্তু আমরা আজকে মেঘ দেখতে পাবো না বলেই আমার ধারণা, কারণ আকাশ প্রচণ্ড রকম ক্লিয়ার, আমরা আশা রাখি হিমালয় দেখতে পাবো। আর আমাদের মাইক্রোতে পিছনে বাচ্চারা আছেন, ভাবি আছেন, আমার ওয়াইফ আছেন, আমার বন্ধু আছেন, সবাই খুব মজা করছে, তাদের থেকে কিছু নয়েজও কিন্তু আসছে। তো যাই হোক, আমরা প্রথমে দোচুলা পাস যাই, দেখি কেমন লাগে। আমরা পোনাখা যাওয়ার পথে অনেক আপেলের দোকান পাচ্ছি, এখানে আপেল আছে, কমলা আছে, পানীয় বিক্রি হয়। আর এরপরেই আমাদের পিছনে মাইক্রো দেখতে পাচ্ছেন, মাইক্রো দাঁড়িয়ে আছে ওইখানে। মেনলি পোনাখা যাওয়ার সময় যে রুট পারমিট শো করতে হয়, এখানে আমাদের প্রত্যেকের রুট পারমিট নেওয়া আছে, ওইটা আমরা ওইখানে সাবমিট করছি, ওরা করছে, আর আমরা এখানে ফলমূল কিনছি। সৈকত ফলমূল কেনায় ব্যস্ত আছে, প্রচণ্ড বাতাস এখানে। আমরা আজকে পোনাখা শহরে যাচ্ছি, এখানে আপেল নিচ্ছে ছোটোগুলো, ছোটো বললাম, যেটা মিডিয়াম স্ট্যান্ডার্ড, এটা 100 টাকা কেজি, আর বড়গুলো 2 কেজি 250 টাকা। আমরা এখান থেকে যাব ওই যে মাইক্রোর সাথে, মাইক্রোর সামনে যাব, ওইখানে ওরা রুট পারমিট শো করছে। রুট পারমিট কিভাবে নিতে হয়, কোথা থেকে নিতে হয়, সেটার ডেসক্রিপশন, সেটার ডিটেলস আমি আরেকটা ভিডিওতে বলেছি, যেটার লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশনে আছে, ওইখানে লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন। আমরা চলে আসছি দোচুলা পাসে, কিন্তু মনে হয় না খুব একটা ওয়েদার খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, যেটা আমরা আশা করেছিলাম বা আসার পথে দেখেছিলাম অনেকগুলো। তবে হ্যাঁ, মেঘ দেখতে পারবো বলে মনে হচ্ছে। এই যে হচ্ছে দোচুলা পাস, চলে আসছি, আমরা গাড়ি থেকে নামি, সম্ভবত মেঘ দেখতে পারবো, ক্লাউড আই থিঙ্ক, দেখা যাক, নামি, যা হোক মেঘ হোক হিমালয় হোক, দুটা জিনিসই আসলে সুন্দর, দেখি কোন সৌন্দর্য আমরা আসলে দেখতে পারি। আকাশ আজকে খুব ক্লিয়ার সেটাও না, আবার ক্লাউডি তাও না, আমরা হিমালয় দেখতে পাচ্ছি। আমরা এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে হিমালয়, সাথে মেঘ আছে, রোদ আছে, সব রকম, মানে পুরোপুরি ক্লাউডি না, আবার পুরোপুরি ক্লিয়ার ভিউ না। আর এইদিকে যদি আমরা তাকাই,
হয়তো বা ভিউটা ভালো দেখতে পাবেন না, কারণ এই সাইডে রোড অপোজিট সাইডে পড়ে যাচ্ছে আমার ক্যামেরার। অসম্ভব রকম সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য, খুব পারফেক্ট। কি চমৎকার ভিউ, ক্যামেরা ধরলেই যেন অসম্ভব রকম সুন্দর ছবি আসে। যেমন সিনারি তেমন আকাশ, মেঘ, সবকিছু। আমরা এখন পুনাখা শহরের দিকে যাচ্ছি, আর এখনো কিন্তু হিমালয় দেখতে পাচ্ছি। আমাদের দোচুলা পাস ভিজিট করা শেষ, আমরা এখন যাব। আমাদের তিনটা উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা হয়ে গেল আর দুইটা বাকি আছে। কিন্তু দুইটার আগে আমরা একটা রিসোর্ট রিভিউ করতে যাব, রিসোর্টের ভিডিও আমরা অন্য কোনো ভিডিওতে আপলোড করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। দোচুলা পাস থেকে আমরা একটা আরকেপিও রিসোর্ট এসেছিলাম। আমাদের একটা প্ল্যান ছিল যে রিসোর্টে একটা রিভিউ করব। রিসোর্টে আসলাম, তাদের ফ্যাসিলিটিগুলো দেখলাম, ক্যাপচার করলাম, ওইটা নিয়ে একটা ভিডিও করব। সেটা আমরা দেখবেন খুব শীঘ্রই, সেটারও একটা ভিডিও ক্লিপ চলে আসবে। তো এখন আমরা যাচ্ছি জং দেখতে, আর ফেরার পথে চেষ্টা করব নদীর তীরে কিছুক্ষণ সময় কাটানোর। জানি না সময় কভার করতে পারবো কিনা, কারণ অলরেডি বিকাল 4টা বেজে গেছে। আসলে ভুটানের সমস্ত পথই এরকম সৌন্দর্যে ভরা, আর আকাশ যদি ক্লিয়ার থাকে, সাধারণত আকাশ ক্লিয়ার থাকে বিশেষ করে শীতকালে, এরকম নীল আকাশ পাবেন আপনি প্রতিটা ছবি। আপনার ছবিটা মনে হচ্ছে জীবন্ত কাচের মতো। আমরা অলরেডি চলে আসছি পুনাখা জং দেখতে। ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি জং, আমরা এই সাইডেই দাঁড়াবো মেনলি ছবি তোলার জন্য। ভিতরে যেতে পারবো না এখন, কারণ হচ্ছে এখন বিকাল 4টা ক্রস করে গেছে, 9টার থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা জাস্ট দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলব আর একটু এলাকাটা ভিজিট করব। একটা কথা প্রথমে বলা দরকার ছিল যেটা বলিনি, সেটা হচ্ছে আজকেও সেই, আমরা একটা মাইক্রো ভাড়া করেছি যেটার টোটাল কস্ট সারা দিনের জন্য 4,500 রুপি। আমরা হাইয়েস্ট একটা মাইক্রো ভাড়া করেছি। আমাদের টোটাল গ্রুপ মেম্বার আজকে 5-6 জনের মতো, এবং খুব কমফোর্টেবল একটা গাড়ি, খুব সুন্দর। পোনাখা জং পার্কিং এরিয়া, এইটা হচ্ছে সেই পোনাখা জং যেটা দেখার জন্য আসলে অনেক দূর থেকে মানুষ চলে আসে। খুবই সুন্দর দেখতে, বড়,
এবং নদীর পাশে, যার কারণে এত সুন্দর লাগে। আর নীল আকাশ, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো কথাই নেই, আজকে আকাশ অনেক পরিষ্কার। যদিও আর একটু আগে আসলে বেশি ভালো হতো, আমরা এখন মনে হয় 4:30 মতো বেজে গেছে, আর একটু আগে আসলে পুরো সানলাইটটা জঙের উপর পড়তো, ছবিগুলো আরও বেশি সুন্দর হতো। পুরো এলাকাটা, কিছু কিছু বিল্ডিং আছে এলাকায়, আমরা এখন ফিরে যাব, শহরের দিকে ফিরে যাব, আর নদীর সাইডে একটু যাওয়ার চেষ্টা করব। আমরা পোনাখা জং দেখে ফেরার পথে, এই তো পোনাখা জংয়ের একটু কয়েক কিলোমিটার, 2-3 কিলোমিটার 4 কিলোমিটার পার করলেই, মানে ফেরার পথে আমরা এই নদীতে নামলাম। নদীর তীরে ভুটানের নদী তো আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশে যেমন কি বলবো কেমন নদী সেটা তো আর বুঝিয়ে বলার দরকার নেই, কিন্তু ভুটানের নদী মেনলি পাথরে ঘেরা থাকে, মাটির পরিমাণ তো নাই বললেই চলে, পাহাড়ি নদী যেটা আসলে। আমরা সেই নদীর তীরে আসছি, চমৎকার একটা ভিউ। আমরা একটু নদীর তীরে যাই, কারো যেন রাফটিং করছে অথবা শেষ করেছে মনে হয়, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, যাই দেখি কাছে। এখানে রাফটিং এর ব্যবস্থা আছে, সৈকত আমার বন্ধু হয়তো একটু কিছুক্ষণ পরেই কথা বলবে তাদের সাথে, যে কোন রেটে বা কোন কন্ডিশনে রাফটিং এর ফ্যাসিলিটি গুলো নিতে পারি আমরা। So this is the short trip, okay? The people don't usually do this trip. Okay. It's very mild. I know, yes. Very, very, yeah. So it's 30 minutes flight. 30 minutes flight, depends on the bandwidth. Okay. 4,000. Per round. Per round. Per round, we charge 4,000, and it's not the real one. Yeah. It's not the real. So if you want to do the real one, you have to go either to the male or the female. Okay. Mostly people do, they do at the male, female, because it's very safe. Okay. Yes, but there are three rapids here. Three rapids. If you want more rapid, then you have to put female as well. Okay. Big paddlers, and their chance of injuries is not so possible. Okay. Is it a good time to do it, or is it? Right now, it's better to do the females, because male, water volume is low, yeah. All rocks are hard. Okay. And how much? We'll charge you around 8 to 9 pounds. 8 to 9 pounds. For the female. Okay. And how long does it take? 1.5 hours. 1.5 hours. Same. So this distance is same. Okay. The flow will be a little faster than the female. যাদের রাফটিং এর প্ল্যান আছে তারা পোনাখার এই রাফটিং ফ্যাসিলিটি নিতে পারেন, এখানে ডিটেলস বলা আছে। রাফটিং করার বিষয়ে আমরা শুনতে পেরেছি, সৈকত আলাপ করেছে, এখন পানি কম সেই জন্য এখন রাফটিং করা রিস্কি, কারণ রাফটিং এর সময় যদি উল্টে যায় সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ইনজিউর্ড হতে পারেন, সেই সব কারণে আসলে কম পানিতে রাফটিং করা রিস্কি। রাফটিং করা শেষ, নিয়ে চলে যাচ্ছে ওকে বাই। সাফান বাবা, পোনাখা ট্যুর কেমন লাগলো? পোনাখা ট্যুর কেমন লাগলো? ভালো। তুমি মেঘ দেখেছো? সাফান মেঘ দেখেছো? তুমি সবাইকে একটু বলো তো, আল্লাহ হাফেজ। এই যে বাবা, হাত দিয়ে একটু টাটা দিয়ে দাও, বলো আজকের পোনাখা ট্যুর শেষ, আল্লাহ হাফেজ।